ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে ছাত্রদলের পদবঞ্চিতদের হামলা। রাবি প্লেস ক্লাবের সভাপতি অবি, সম্পাদক তুহিন। রোজায় মূল্যবৃদ্ধির বদনাম থেকে বের হতে চান ব্যবসায়ীরা। বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর। কর্মসূচিতে বাধা দিয়ে অগণতান্ত্রিক আচরণ করছে সরকার, বললেন ইসলামী আন্দোলন। 18 ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে এলডিপি। নাইজারে সন্ত্রাসী হামলায় 10 সেনা নিহত। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরীয় নাগরিকদের স্বল্প মেয়াদী ভিসা দেবে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলের নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়িবহরে হামলা হয়েছে। ছাত্রদলের পদবঞ্চিতরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন খায়রুল কবির খোকন। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়, এতে উভয় পক্ষে দেওয়া পাল্টা দেওয়ার অন্তত 5 জন আহত হয়েছে। আহতরা হলেন পদবঞ্চিত নেতা শুভ, সুহান, মাইনুল, ফাহিম ও মাহিম। এদিকে হামলার সময় গুলিবর্ষণের অভিযোগ এনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে খোকন 15 জনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্র দল নেতা ফাহিম ও মাহিম। দুপুরে রায়পুর উপজেলার বিএনপি সভাপতি অ্যাডভোকেট একে নেসার উদ্দিনের জানাজা থেকে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহানগরের এটু খোলাস্ত গ্রামীণ হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। রাবি প্লেস ক্লাবের সভাপতি অবি ও সম্পাদক তুহিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্লেস ক্লাবের 2023-2024 সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বুরের ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুল হাসান অবিকে সভাপতি এবং দৈনিক ইন কিলারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহজালাল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দুপুর 2টায় বিশ্ববিদ্যালয় প্লেস ক্লাবের নির্দেশক কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্লেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ওবায়দুল্লাহ রকি ও মুস্তাফিজুর রহমান মিন্টু, সহ সাধারণ সম্পাদক জুবায়ের জামিল, কোষাধ্যক্ষ সোবায়েব শুভ, বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান, দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন, প্রচার সম্পাদক নুরুল আলম নেহাল ও ক্রিয়া সম্পাদক আসাদুল্লাহ গালিব। রোজায় মূল্যবৃদ্ধির বদনাম থেকে বের হতে চান ব্যবসায়ীরা। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন সরকার দাম কমালে আমরাও কমাবো, জিনিসপত্রের দাম একবার বাড়লে ব্যবসায়ীরা আর কমান না, এই বদনাম থেকে আমরা বের হতে চাই। আমরা ব্যবসায়ীরা ঘোষণা দিতে চাই এবার রোজায় আমরা দাম বাড়াবো না। রাজধানীর মতিঝিল এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন নিত্যপণ্যের বাজারে যা কিছুই হোক ব্যবসায়ীদের দোষ, এটা থেকে বের হতে হবে। দাম বাড়ার অনেক কারণ থাকে, বাজার নষ্ট হওয়ার অনেক কারণ থাকে, অনেক পক্ষ যুক্ত থাকে, কোনো ব্যবসায়ীর দোষ থাকলে তাকে শাস্তি দেন। আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে করণীয় নির্ধারণে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, বাজার সমিতি, উৎপাদনকারী, আমদানিকারক, ব্যবসায়ী কারক সহ সকল অংশীদারদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এলিমিনেটরে ফরচুন বরিশালকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্স। টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 170 রান সংগ্রহ করে ফরচুন বরিশাল 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 3 বল হাতে রেখে 4 উইকেটে জয় পান রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চমক দেয় বরিশাল। আন্ড্রিউ ফ্লেচারের সঙ্গে ইউনিয়ন ইনিংস উদ্বোধন করতে নামেন মিরাজ। শুরু থেকে জোরো ব্যাটিংয়ের দলের রানের গতি বাড়ান মিরাজ। তার তুলনায় অনেকটা শান্ত ছিলেন ফ্লেচার। প্লে অফ পর্বের জন্য এই ক্যারিবিয়ানকে উড়িয়ে আনলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি সে। 16 বল খেলে 12 রান করে আউট হয়ে যান ফ্লেচার। সঙ্গীকে হারালেও ব্যাটের গতি কমতে দেয়নি মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন তিনে নামা মাহমুদুল্লাহ। দলীয় 17 রান পার করেন এই দুজন মিলে। 21 বলে 34 করে মাহমুদুল্লাহ আউট হলে কিছুটা কমে রানের গতি। মিরাজও আউট হয়ে যান 48 বলে 69 রান করেই।
কর্মসূচিতে বাধা দিয়ে অগণতান্ত্রিক আচরণ করছে সরকার বললেন ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন গণবিচ্ছিন্ন ও নৈশ ভোটের সরকার পতন নিশ্চিত জেনে জামায়াত সহ বিরোধী দলকে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধা দিয়ে জনতার সাথে স্বৈরাচারী অগণতান্ত্রিক আচরণ এবং আদর্শকে দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। দুপুরে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জাতীয় কর্ম পাঠ্যসূচি থেকে নাস্তিকবাদী কুফরি ও ইসলামী বিরোধী অধ্যায় প্রত্যাহার বিদ্যুতের বর্ধিত মূল্য হ্রাস ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক বিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। শাহজাদপুরে সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান লিংক রোডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডাক্তার ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিবুল্লাহ, জামাল উদ্দিন, মোহাম্মদ আতাউর রহমান সরকার ও নাসির উদ্দিন প্রমুখ। 18 ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে এলডিপি। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ 10 দফা দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আজ এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন দ্রব্যমূল্য লাগামহীন হওয়ার সংসার চালাতে ভীমসিম খাচ্ছে সাধারণ মানুষ। দেশের মানুষ এমন বাস্তবতা থেকে মুক্তি পেতে চায়, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এই নিশিরাতে সরকারকে ক্ষমতা থেকে হঠাৎ রাস্তায় নামার বিকল্প নেই। নাইজারের সন্ত্রাসী হামলায় 10 সেনা নিহত। মালি সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলায় কমপক্ষে 10 সেনা নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওই হামলায় এখনও 16 জন নিখোঁজ ও 13 সেনা আহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। সৈন্যরা বানি বাঙ্গাউ বিভাগের উত্তরাঞ্চলে টহল দেওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে লড়াইয়ে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন, তবে কতজন তা সুনির্দিষ্ট করে বলা হয়। জিহাদি বিদ্রোহের শিকার দুটি দেশ বুর্কিনা ফাসো ও মালির মধ্যবর্তী নাইজারের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল টেলাবেরিতে হামলাটি ঘটে। অঞ্চলটি 2017 সাল থেকে আল কায়দা ও ইসলামিক স্টেটের সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হামলার সম্মুখীন হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরীয় নাগরিকদের স্বল্প মেয়াদি ভিসা দেবে জার্মানি। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য স্বল্প মেয়াদি ভিসা অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানি। দেশটি জানায় ভুক্তভোগীরা জার্মানিতে অবস্থানরত আত্মীয়দের সঙ্গে সাময়িকভাবে বসবাস করতে পারবেন। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন এটা একটি তাৎক্ষণিক সহায়তা। জার্মানিতে বসবাসরত তুর্কি ও সিরিয়ান পরিবারগুলো কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিজেদের আত্মীয়দের নিয়ে আসতে পারবেন। ন্যান্সি ফেরাস জানান সাধারণ ভিসার মাধ্যমে এটি সম্পন্ন করা হবে। এসব ভিসা খুব দ্রুত অনুমোদন দেওয়া হবে এবং এর মেয়াদ হবে 3 মাস। রোববার ক্ষতিগ্রস্ত এলাকায় মৃত্যুর সংখ্যা 29,000 ছাড়িয়ে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দুর্যোগে কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় 29 লাখ তুর্কি বংশোদ্ভূত নাগরিক জার্মানিতে বসবাস করেন, এদের অর্ধেক তুর্কি নাগরিকত্ব বজায় রেখেছে। দেশটিতে সিরিয়ার অভিবাসী রয়েছে প্রায় 9,24,000। 2009 ও 2016 সালে অ্যাঙ্গেলা মার্কেলের সময় শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার পর এসব সিরীয় নাগরিকরা জার্মানিতে প্রবেশ করে।